প্রথমত ধন্যবাদ আমন্ত্রিত ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল, তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন। আলহামদুলিল্লাহ সেখানে এসে এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুকু সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে, এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভেবল, এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারি কাজ করছে এটা খুবই খুবই সম্ভব। আপনি যেহেতু এসেছেন এরকম ইউটিউবে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না, কারণ এটা রিজনটাও আমি ওনাকে বলেছি, ওটা খুব ভালো করে উনি জানেন, এটা এটা আল্লাহর কাছে জমা থাকবে এটাই। অবশ্যই আমার কাছে মনে হয় এটা মানুষের ভালোবাসার টান, আল্লাহর অশেষ রহমত, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো হতো না। মানুষের মানুষের যে টান, এটা আমার ভাই আরেকজনের ভাই সন্তান সন্তানি হোক সবাই আমরা চাই, তো এই কারণে হয়তো বা এই জিনিসটা হচ্ছে, এবং এটা খুবই ইতিবাচক একটা দিক। সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত। এখানে আরেকটু কমপ্লিমেন্টারি আছে যে আমরা দেখি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে, বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকে, কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আফসানা ফাউন্ডেশন এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে। এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা, আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা? এটা এটা এক কথায় মানে বলা যায়, কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম মানুষ হয়তো রেস করাটাও কঠিন হয়ে যেত। আমি আবারও বলছি এটা আল্লাহর অশেষ রহমত, এবং এটা মানুষের আস্থার একটা প্রতিদানও বলতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।